ইসকোর সিএসআর তহবিল থেকে পানীয় জলের কল বসানোকে ঘিরে বৃহস্পতিবারের পর শুক্রবারও অশান্ত আসানসোলের নাকড়াসোতা এলাকা। মাত্র ৬টি নল লাগানোকে কেন্দ্র করে ফের তুমুল উত্তেজনা। গ্রামে ঢুকতে গ্রামবাসীদের বাধার মুখে পড়েন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। ওঠে গো ব্যাক স্লোগান। অভিযোগ, বহিরাগতদের দিয়ে জলের কল উদ্বোধনে বাধা দিচ্ছে তৃণমূল। আমি তো মানুষের জন্য কাজ করতে এসেছি, আমাকে গো ব্যাক স্লোগান দিচ্ছে। আজকে তৃণমূলের হারমাত বাইরে থেকে ভাড়া করে নিয়ে এসছে। আজকে এখানে এত জলের কষ্ট, গ্রামের মানুষ চায়। আমি এর মধ্যে রাজনীতি করতে চাই না, আমি চাই জলের যে কষ্টটা সমাধান হোক, গ্রামের মানুষ জল পায়। আমি ইসকোকে এবং ডিআইসিকে আবার করে বলবো, আমাদের যে স্যাংশন হয়েছে কাজ, সেই কাজ যেন স্টপ করা না হয়। আসানসোল পুরসভার ৯৭ ওয়ার্ডে নাকড়াসোতা গ্রাম। দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় জর্জরিত স্থানীয়রা। তাদের দাবি মেনে ইসকোর সিএসআর ফান্ড থেকে জল সরবরাহের জন্য কলের লাইনের শিলান্যাসের কথা ছিল বৃহস্পতিবার। উদ্বোধনের দিন রাজনৈতিক বিতর্কের মাঝে ফিরে যেতে হয় সেল আইএসপি কোম্পানির আধিকারিকদের। এরপর সেল আইএসপি টাউন অফিসের গেট বন্ধ করে বিক্ষোভ দেখান অগ্নিমিত্রা পল। শুক্রবার গ্রামে গেলে ফের বিক্ষোভের মুখে পড়েন অগ্নিমিত্রা। বিজেপি তৃণমূলের মধ্যে জলে ধাক্কাধাক্কি। প্রায় ১ ঘন্টারও বেশি আটকে থাকেন অগ্নিমিত্রা। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ। সাধারণ মানুষ যারা তৃণমূল এবং বিজেপি বলা যেতে পারে দুভাগে ভাগ হয়ে গেছে। কেউ বলছেন কাজ হবে রাজনীতি ছাড়া, আর কেউ বলছেন তাকে কাজ করতে দেওয়া হবে না। না, আমাদের পার্টির দরকার নেই, আমরা নিজেরা গ্রামের মানুষই চলছে। আমরা না চাই তৃণমূল, না চাই বিজেপি, কোনো পার্টির কোনো পার্টি চাইছি না। আমরা গ্রামের মানুষ ইসকোতে চিঠি করেছি, ইসকো দিবে বলেছে, আমরা ইসকোকে চাই। তাদের দাবি ছিল যে ইসকো জল দিক, জলের ব্যবস্থা করুক। আর সেই জলের ব্যবস্থা করতে গিয়ে ৬টা কলের জন্য সম্পূর্ণ এডিসিপি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এই গ্রামে এসে উপস্থিত হয়, তবুও কিন্তু সমস্যার সমাধান হলো না। এখন দেখার গ্রামের মানুষ আদৌ রাজনীতির শিকার হয় নাকি না তারা পানীয় জল পান। আসানসোল থেকে ৩ রঞ্জন চট্টোপাধ্যায়, ক্যালকাটা নিউজ।